ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ, রিয়াদ মহানগর যুবলীগ ও মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদ প্রতিনিধি জানান, এস এইচ হেমায়েত জানান, রিয়াদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ মাতবরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক খাদিমুল ইসলাম ও শহীদুল ইসলাম মাতবর। বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি ওমর রিয়াজ, মহানগর যুবলীগের সভাপতি আরকান শরীফ, কাজী শাহিন, গোলাম সামদানি সহ অন্যান্যরা। বিএনপি জামায়াতের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।